আজকে আমাদেরকে জেনারেল নলেজ বা জিকে নিয়ে আলোচনা করব। আমাদের অলরেডি ম্যাথের ক্লাস, রিজনিং ক্লাস এবং জিকে ক্লাস চলছে। এটা হচ্ছে পার্ট টু। এক নম্বর পার্টটা আপনারা অবশ্যই দেখে নেবেন। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এক নম্বর প্রশ্ন কী বলছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছাত্ররা আপনারা নোট করে নেবেন প্রশ্নগুলো। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে মনে রাখবেন, তিনটি স্তর আছে। পশ্চিমবঙ্গের থেকে এদের তিনটি প্রশ্ন হতে পারে, কী কী বলে দিচ্ছি দেখুন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে, 1977 সালে, মনে রাখবেন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কত সালে পাস হয়, 1973 সালে পাস হয়। ভারতের সংবিধান কত নম্বর ধারায় আছে পঞ্চায়েত ব্যবস্থা, মনে রাখবেন। আর্টিকেল নম্বর কত, আর্টিকেল নম্বর 40। পড়তে পড়তে আপনাদের সংবিধানটা মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর আছে, মনে রাখবেন তিনটি স্তর আছে। নেক্সট প্রশ্ন যাচ্ছি, টান মাপার যন্ত্রটির নাম হলো কী, টান মাপার যন্ত্রটির নাম হলো কী। প্রথম কী করবেন আপনারা, বাদ দেওয়া শিখুন, কীভাবে বাদ দিবেন, তাহলেই প্রশ্ন উত্তরটা সঠিক অ্যান্সারে বেরিয়ে যাবে। দেখুন কীভাবে বাদ দিচ্ছি, হাইগ্রোমিটারের সাহায্যে কী মাপা যায়, হাইগ্রোমিটারের সাহায্যে মনে রাখবেন আর্দ্রতা, আর্দ্রতা। ওডোমিটারের সাথে কী মাপা যায়, ওডোমিটারের সাথে মাপা যায় দূরত্ব। থার্মোমিটারের সাহায্যে আমরা জানি তাপমাত্রা মাপা যায়। তাহলে কোনটা পড়ে থাকে দেখুন, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, কোনটা পড়ে থাকছে, ডিনামোমিটার। ডিনামোমিটারের সাহায্যে টান মাপা যায়। তাহলে কী বলছে দেখুন, এদিকে আমি ডিটেলস একটু দিয়ে দিচ্ছি, প্রশ্ন যেগুলো আসার মতো পরীক্ষা আসার মতো প্রশ্ন, এগুলো আপনারা খাতায় নোট করবেন, বলে দিচ্ছি। দেখুন, ব্যারোমিটারের সাহায্যে কী মাপা যায়, বায়ুর চাপ মাপা যায়। অল্টিমিটারের সাহায্যে কী মাপা যায়, উচ্চতা মাপা যায়। পাইরোমিটারের সাহায্যে কী পরিমাপ করা যায়, উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায়। ক্রোনোমিটারের সাহায্যে সূক্ষ্ম সময় পরিমাপ করা যায়। হাইগ্রোমিটার বললাম, এই হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা মাপা যায়। আর ওডোমিটার সাহায্যে কী পরিমাপ করা যায়, না দূরত্ব। ট্যাক্সিমিটার সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায়। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন, উভয়লিঙ্গ প্রাণী কোনটি, উভয়লিঙ্গ প্রাণী কোনটি, মনে রাখবেন কেঁচো, সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথরে মার্বেলে রূপান্তরিত হয়। দেখুন এটা আবার কীভাবে বাদ দিচ্ছি, দেখুন কীভাবে বাদ দিচ্ছে, দেখুন সেল থেকে আমরা কী পাই, সেল থেকে পাই সিলেট, কী পাই না সিলেট, সিলেট। পিট থেকে কী পাই, গ্রাফাইট, গ্রাফাইট। গ্রেনাইট থেকে কী পাই, গ্রেনাইট থেকে পাই আমরা নিস পাই, গ্রেনাইট থেকে নিস পাই। তাহলে চুনাপাথর থেকে আমরা কী পাই, মার্বেল। তাহলে নিম্নলিখিত কোন পাথর বলেছে মার্বেল রূপান্তরিত হয়, মনে রাখবেন চুনাপাথর, একমাত্র চুনাপাথরই মার্বেলে পরিণত হয়। চারদিকে বি অ্যান্সারটি সঠিক। নেক্সট প্রশ্ন, কালাজ্বর ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি। দেখুন কীভাবে বাদ দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড কিসে ব্যবহৃত হয়, খাদ্য লবণ, খাদ্য লবণ। তুতে কোথায় ব্যবহৃত হয়, শাকসবজিতে। ব্লিচিং পাউডার বিয়ংচন চূর্ণতে ব্যবহৃত হয়। তাহলে সিএনসিটি সঠিক, ইউরিয়া। কালো জ্বরে ওষুধ পরিস্থিতিতে ব্যবহৃত হয় ইউরিয়া, মনে রাখবেন। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন চাচ্ছি, দৌড়বি দৌড়ালে গরম অনুভব করে, কারণ একমাত্র আমরা যখন গতিশীল আমরা তো দৌড়াচ্ছি সেটা হচ্ছে গতিশীল থাকে, সেই জন্য গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরিত হয়। বিএনসিটি সঠিক।
নেক্সট প্রশ্ন, বীরভূমের মা ভাঙ্গনে, বীরভূমের যে মা ভাঙ্গনে পাহাড় আছে কী ধরনের পাহাড় হয়জাত? আর যদি বলতো মা ভাঙ্গনে কোন জেলায় অবস্থিত, মনে রাখবে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্নে যাচ্ছি, শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন কে? শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা রাজপত রায়, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত হলো কোন গ্রন্থি? যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো কী হবে? পিটুটারি গ্রন্থি, নয় দেখি অ্যানসারটি সঠিক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত হয়? দেখুন নিচের কোনটি রবার শিল্পে ব্যবহৃত হয়, দেখুন ব্লিচিং পাউডার কী বলেছিলাম, বিলিং চূর্ণতে ব্যবহৃত হয়, ইউরিয়াতে ব্যবহৃত হয় কালা জ্বরে, তুতে শাক সবজিতে, তাহলে এগুলো বাদ যাচ্ছে, তাহলে কোনটা পড়ে থাকছে? ভিনিগার। তাই ভিনিগার রবার শিল্পে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন যাচ্ছি, কাকে বলা হতো প্রিন্স অফ মানিয়ার্স? কাকে বলা হতো প্রিন্স অফ মানিয়ার্স, মানে অর্থে রাজপুত্র কাকে বলা হতো? সম্রাট বাবরকে, সম্রাট আকবর, না ইব্রাহিম লোদিকে, না মোহাম্মদ বিন তুগলক? সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক, কেন তাকে অর্থে রাজপুত্র বলা হতো। ডিটেলস না পড়লে আপনারা বুঝতে পারেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। কী কী বলেছি দেখুন, মোহাম্মদ বিন তুগলক অর্থনৈতিক ক্ষেত্রে নানা পরীক্ষা নিরীক্ষা ছিলেন, যে কারণে তাকে প্রিন্স অফ মানিয়ার্স বা অর্থের রাজপুত্র বলা হতো। 1929 থেকে 1930 সালে তিনি টোকেন মুদ্রা চালু করেন, তাহলে কত সালে টোকেন মুদ্রা চালু করেছিলেন? 1929 থেকে 30 সাল। যদি বলতো টোকেন মুদ্রারা কে চালু করেছিলেন, মনে রাখবেন মোহাম্মদ বিন তুগলক, বুঝতে পারলাম? তামা এবং পিতলের এই মুদ্রার মান সমান ছিল রূপের মানে রূপর মুদ্রা, তাহলে তামা এবং পিতলের এই মুদ্রার মান সমান ছিল রূপর মুদ্রা, তাহলে কার মান সমান ছিল বলতো? পরীক্ষার সাথে তার রূপর মুদ্রার সমান সমান ছিল, কিন্তু তার সে পরিকল্পনায় ব্যর্থ হয়। এ ধরনের মুদ্রা ব্যবস্থা জালিয়াতি রোকার জন্য পর্যায়ে কোনো ব্যবস্থা না নেওয়াতে ফলে প্রতিটি পরিবারে নিজেদের প্রয়োজন মতো মুদ্রা বানিয়ে নিতে পারতো এবং কার্যগত ঘরে ঘরে উঠেছিল টাকা শাল, মানে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে সবাই কী করতো, রূপর মানে তামা পিতলে মুদ্রাটা রূপর মুদ্রার মতন তৈরি করে ফেলত। তার টোকেন মুদ্রা কত সালে চালু হয়েছিল? 1929 সাল। কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কী হতো? বলছে বেড়ে যেত না একই থাকতো, না কমে যেত দিন বা রাত্রি, কিছু হতো না, মনে রাখবেন বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কমে যেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, আন্দামান এবং নিকোবর যে দ্বীপগুলি একে অপর থেকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেলে? মনে রাখবেন 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট প্রশ্ন যাচ্ছি, রক্তকণিকার অভাবে কী রোগ সৃষ্টি হয়? রক্তকণিকার অভাবে যে রোগটি হয় তা হচ্ছে রক্ত অল্পতা রোগ হয়। নেক্সট প্রশ্ন যাচ্ছি, দার্শনিক উল হলো কী? দার্শনিক উল হলো জিঙ্ক অক্সাইড, পুনর্দাগের এ, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। দার্শনিক কাকে বলা হয় না জিঙ্ক অক্সাইডকে বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? বলছে গ্রীষ্মকালীন অধিবেশন, না শীতকালীন অধিবেশন, না বর্ষাকালীন অধিবেশন, না বাজেট অধিবেশন, মনে রাখবেন গ্রীষ্মকালীন অধিবেশন। একটু ডিটেলস একটু এ থেকে কতগুলো প্রশ্ন হতে পারে বলে দিচ্ছি দেখুন, ভারতের রাষ্ট্রপতি লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত হয়। ইন ইন্ডিয়া দ্য পার্লামেন্ট কন্ডিশন থ্রি, মানে তিনটে সিজনে কী হয় অধিবেশন হয়, কী কী বলেছে দেখুন, বাজেট অধিবেশন, বাজেট অধিবেশন কত হয়? জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। মনসুন মানে বর্ষাকালী, মনসুন মানে বর্ষাকালী জুলাই থেকে আগস্ট,
উইন্টার মানে শীতকাল, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অধিবেশনগুলো হয়। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে নিচে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশনটি নয়, সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন, বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন কে? বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন কে? মনে রাখবেন, সম্রাট আকবর। কত সালে? না, 1601 খ্রিস্টাব্দে, 1601 খ্রিস্টাব্দে। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম কোষ্ঠী হলো কি? মানব শরীরের বৃহত্তম কোষ্ঠী হলো নার্ভাস সেল। নেক্সট প্রশ্ন, ওমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হলো? তামা হবে না, কারণ তামাতে আমাদের কারেন্ট ব্যবহৃত হয়, প্রতিও হয়, সেসাথেও কারেন্ট যায়। তাহলে ওমের সূত্র মেনে চলে না, সিলিকন, সঠিক অ্যান্সার। তামাতেও কারেন্ট যাচ্ছে, রূপতেও কারেন্ট যায়, সেসাথেও কারেন্ট যায়। মনে রাখবেন, সিলিকনে একমাত্র কারেন্ট প্রবাহিত হয়, সেই জন্য ওমের সূত্র মেনে চলে না পদার্থটি। এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন, আয়না তৈরির জন্য ব্যবহৃত হয় কোন পদার্থ? আয়না তৈরির জন্য ব্যবহৃত হয়, দেখুন কী হবে, বলে দিচ্ছি, টিনের পারদ শঙ্কর, সঠিক অ্যান্সার। আয়না তৈরির জন্য ব্যবহৃত হয় টিনের পারদ শঙ্কর। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, দেখুন কমেন্টে অবশ্যই উত্তরটা বলবেন। কী হবে, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কোন সুলতান? বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কোন সুলতান? ইলতুসমি, না মোহাম্মদ বিন তুগলক, না আলাউদ্দিন খিলজি, না গিয়াসউদ্দিন? আপনারা অবশ্যই প্রশ্ন উত্তরটা কমেন্টে বলবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, এখনই জয়েন হয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ।